হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, বিকেলবেলায় এখন চলে এসেছি মামা শ্বশুর বাড়িতে। তো কদিন আসাই হয় না মামার বাড়ি, তো এবার এসেছি, মাসির বাড়ি এসেছি। তো দেখা করতে এলাম, মাসি বললো বিকেলবেলায় যাব, তো সেই দেখা করতে এলাম। তো দেখো, আমরা সবাই চলে এসেছি। এই দেখো, দিদা দাঁড়িয়ে আছে, তো আর এখানে মামিও দাঁড়িয়ে আছে। তো একটু ভিডিও করে নিচ্ছি। দিদারও শরীরটা ভালো নেই, বয়স হয়েছে বুঝতেই তো পারছো। আর মাসির সঙ্গে এসছি আমি, মাসির বাড়ির থেকে এখনো যাইনি। আর এদিকে দেখো, ওরা সব দাঁড়িয়ে আছে। ওর ওটা একটা আমার ননদ হয়। আর এইদিকে দেখো, দিদা কত গাছ লাগিয়েছে, কত ফুল ফুটেছে। এটা হচ্ছে গোলাপ, সাদা গোলাপ, আর ওইগুলো সব আছে, আরও গাছ, সাদা ফুলের গাছ, আরও অনেক কিছু গাছ আছে। তো মেয়ে ফুলগুলো তুলছিল, আর এটা অশোক ফুল নাকি বলছে। আর এইদিকে দেখো, পুরোনো বাড়িটা দেখতে যাচ্ছি। পুরোনো বাড়িতে কিন্তু অনেক স্মৃতি আছে। এই বাড়িতে আমরা অনেক আনন্দ করেছি, বিয়ে বাড়ি হয়েছে, তো এসেছি থেকেছি। এই মানে আর কি কোঠা ঘর, এটা এটা ঘর, তার উপরে আরও আছে উপরে। তো এখানে আমরা অনেক আনন্দ করেছি আগে এসে, এখন আশাই হয় না আর। আর এইদিকে দেখো, দুর্গা মেলা আছে, আরও অনেক, এখানটা ফাঁকা। তো আমরা এই দিকটায় যাচ্ছি, বেরিয়ে আরেকটা মামার বাড়ি পাশে, আরেকটা মামা ওদের বাড়ি যাচ্ছি। তো এইদিকে এখনও এরপর সন্ধে হয়নি, এরপর সন্ধে হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করছি, যেতে একাটা করে নিই, আবার যেতে হবে মাসির বাড়ি। আর আমরা হচ্ছে মাস্তুতো পিস্তুতো বোন, আর এটা হচ্ছে আমার বরের মাসি, যেটা দেখালাম মাসির সঙ্গে এসেছি, ওটা হচ্ছে আমার বরের মাসি। তো এটা হচ্ছে আরেকটা মামির, মামার বাড়ি। তো ওরা কত গাছ লাগিয়েছে দেখো, ফুলের গাছ, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে আমার দাঁড়িয়ে থাকার কারণ, মেয়ে ফুলগুলো শুধু ছিঁড়তে যাচ্ছে। এরপর অন্যের বাড়িতে এসে ফুলগুলো ছিঁড়ে দেবে, দেখতে কেমন লাগে, গাছের ফুল গাছেই ভালো লাগে, সেই জন্য বাইরে দাঁড়িয়ে আছে। আমি একটু সরে গেলে ফুলটা ছিঁড়ে নেবে। আর এইদিকে মাসি ভেতরে ঢুকেছে, তো আমিও গিয়েছিলাম, শেয়ার করা হয়নি। এই দেখো, এই দেখো গাছে হাত দিতেছে কিন্তু ছিঁড়ে দেবে, সেই জন্য আমি ওকে ধরে দাঁড়িয়ে আছে। আর জুতো খুলছি না, জুতো পরনে অনেক ঝামেলা, সেই জন্য আর ভেতরে ঢুকায়নি ওদেরকে, বাইরে দাঁড়িয়ে আছে। আর এই দেখো, সন্ধে হয়েই গেল, কথা বলতে বলতে সন্ধে হয়ে গেল। তো 6:30 মতন বাজতেই গেল, মাসি গল্প করছি ভেতরে, একটু পরেই আবার চলে যাব। তো শুধু ফুলগুলি ছিঁড়তে যাচ্ছে। আর এই দিকটা তোমাদেরকে একটু দেখালাম, বাড়িটা এসছি সেই জন্য, সেভাবে কোথাও বেরোনো হয় না, এই বেরিয়েছি, চারিদিক ঘুরে নিচ্ছি। আর এখানে দেখো, দিদা দাঁড়িয়ে আছে, মাসি মামি আর এই টুকু, ওরা সব দাঁড়িয়ে আছি। তো আমি চলে যাচ্ছি, সেই বলছিলাম। তো এখন দেখো, টোটোটা চেপে গেছি, আমরা চলে যাচ্ছি বাড়ি, মাসির বাড়ি। আর মেয়ে সমানা বায়না করছে আইসক্রিম খাবে। তো দোকানে দেখো, ওখানে বাজার থেকে একটা আইসক্রিম কিনে দিলাম, তো ওটা না খেয়েও ছাড়বেই না। এদিকে ঠান্ডাও লেগেছে প্রচণ্ড, কথাই শুনছে না। তো আমরা এবার বাড়ি ফিরি, বাড়ি ফিরে দেখা হচ্ছে। বাড়ি ফেরার পথে দেখো, ফুচকা, ফুচকা দেখে থেমেই গেলাম। তো চলেই এসছি, তো বাজারে একটু ফুচকা খেয়ে বাড়ি যাব। ফুচকা দেখলে তো আর বাড়ি যাওয়াই যায় না, বাইরে বেরোলে তো ফুচকা তো খেতেই হবে, সেই জন্য তিনজনে চারজনে দাঁড়িয়ে গেছি। ও ফুচকিটাও খাবে, ও না খেয়ে ও ছাড়বে না। ঠিক আছে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি, দেখো মেয়ে জামাটা চেঞ্জ করে দিয়েছে, আমিও চেঞ্জ করে নিয়েছি, বসে আছি। এখনও রান্নাবান্না উপরে হচ্ছে, ওইদিকে মাংস রান্না করছে দিদিভাই, ওরা সব। আর এইদিকে আমি বসে আছি, আমি কিছু করিনি, আমি চুপচাপ এমনি বসেই আছি এখানে। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি, ভিডিও করি এখানে এসে। তো মানে আগের দিন তো ভিডিও করিনি, আর পৈতের দিনটা করেছিলাম, আর আগের দিন করিনি, করতে পারিনি। আজকে একটু বাইরে বেরোলাম, সেই জন্য করছি। তো দেখো, ওদেরকে খেতে দিয়ে দিয়েছে, মাংস রান্না হয়েছে, মাংস আর রুটি, আর আমাদের এদিকেও হয়েছে পনির। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছে বাচ্চাগুলোকে, অবশ্য গেছে, প্রচণ্ড খিদে পেয়েছিলো। তো ভাগ্নিকে খাইয়ে দিচ্ছে, চিকেন হয়েছে, আমি তো লাড়বো না, সেজন্য ও খাইয়ে দিচ্ছে রুটি আর মাংস, ওরা খেয়ে নিই।
ওকে শুইয়ে দেবো, তারপরে আমি খাবো। আর মেয়েরা বড় মেয়েরও তো খাওয়া হয়ে এলো, ও খাচ্ছে, কুচকেগুলো সবগুলোই বসেছে, বেশ ভালো লাগছে। তো কালকে বাড়ি চলে যাব, আর ভোর ভোর বেরোতে হবে, সেই জন্য সকাল সকাল শুয়ে যেতে হবে। আমিও খেতে বসে গেছি, এদিকে পনিরের তরকারি আর রুটি খেয়ে নি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ওরা সব পরে আছে, আমাকে বললো শুয়ে যেতে, তো আমি তাড়াতাড়ি করে চলে এলাম বিছানাটা ঝেড়ে শুয়ে পড়বো। ওইখানে মাসি শুবে, আর এই দিকটাতে আমরা শুভ তিনজনে। আর সকালে ভোর উঠতে হবে, সেটা চিন্তা আছে যে 6:30 সময় বাস আছে, তো আমি বাসে করে যাব। এবারে মোটরসাইকেল যাচ্ছি না, রাস্তাটা খুব খারাপ, সেই জন্য বাসেই যাব। মানে মোটরসাইকেলে যাওয়াই যাবে না, এমন রাস্তাটা হয়ে গেছে। আর আমরা চারজনে অনেকটা রাস্তা যেতে পারবো না, আর প্রচণ্ড ধুলা রাস্তাটাতে, রাস্তা পড়ছে, ভেঙে গেছে। তো এখন এবার শুয়ে পড়ব। তো সবাইকে গুড নাইট, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ছোট্ট হয়ে গেল ভিডিওটা, কিছু করার নেই, বাড়ি দিয়ে বড় বড় ভিডিও দেবো। তো ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।